সম্প্রতি সারা বিশ্বে একটি বিজ্ঞাপন ভাইরাল হয়েছে। যে অবাক করা ভিডিওটি ভাইরাল হয়েছে সেই বিজ্ঞাপনটি করা হয়েছে বুর্জ খালিফার একেবারে চূড়ায়। সেই ভিডিও দেখেও যে কারো গায়ে কাটা দিয়ে উঠবে। ভিডিওটিতে যে তরুণীকে দেখা যায় তার সাহসিকতার প্রশংসায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফ্লাই এমিরেটসের বিজ্ঞাপনে সেই তরুণীর নাম নিকোল স্মিথ লুডভিক। বিজ্ঞাপনের মাধ্যমে সারা বিশ্বে পরিচিতি পেয়েছেন তিনি। এমিরেটস বিমান সেবিকার পোশাক পরে ওই রকম উচ্চতায় দাঁড়িয়ে থাকা নিকোল বাস্তবে একজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। তিনি পেশায় একজন স্কাই ড্রাইভিং প্রশিক্ষক, সেই কারণে এত সহজে এবং সাবলীলভাবে এই বিজ্ঞাপনটি করতে পেরেছেন তিনি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা 17,000-এরও বেশি। ইনস্টাগ্রামের বায়োতে তিনি নিজেকে বিশ্ব ভ্রমণকারী, স্কাই ড্রাইভার, যোগ প্রশিক্ষক, হাইকার এবং রোমাঞ্চপ্রিয় মানুষ হিসেবে বর্ণনা করেছেন। বলা বাহুল্য, তিনি অত্যন্ত সাবলীলভাবে দুঃসাহসিক এই কাজ করেছেন। তার চোখে মুখে বিন্দুমাত্র ভয় ধরা পড়েনি। তার পরনে ছিল এমিরেটস কেবিন ক্রুয়ের পোশাক, ঠিক যেন কোনো বিমান সেবিকা। 33 সেকেন্ডের ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় একজন কেবিন ক্রু ব্রিটেনের ফ্লাইটের যাত্রীদের স্বাগতম জানাচ্ছে। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে অনেক আলোচনাও শুরু হয়েছে। বেশিরভাগ মানুষই প্রশংসা করেছে নিকলের সাহসিকতার। ডেস্ক নিউজ, সি+ টিভি বাংলা।